2021 সালে আশফাক নিপুণ পরিচালিত মহানগর মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় দর্শকদের মধ্যে। এরপর থেকে দ্বিতীয় সিজনের জন্য মুখে রয়েছে দুই বাংলার দর্শকরা। সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসবে এটা নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয় সিরিজের কলাকুশলীদের। মাঝে তো আদৌ মহানগরের দ্বিতীয় সিজন আসবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়। অবশেষে সেই সব শঙ্কা দূর করলো হইচই। অনামিকা তিথির রিপোর্ট। ঢাকা মহানগর, মহানগরের রাস্তায় ফুটপাতে অলিতে গলিতে কত শত গল্প, সেই শাসকের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সাথে পেরে না ওঠার গল্প নিয়ে ফিরছেন 2021 সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত সিরিজ মহানগরের ওসি হারুন। দুইটা কথা মনে রাখবেন, শনিবার বিকেলে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় কিস্তি মহানগর 2 এর টিজার। 1 মিনিট 10 সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুইটা কথা মনে রাখতে বলেন। 1, নামটা হচ্ছে হারুন, আর 2, হারুন এত সহজে হারে না। 2021 সালে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম। শুধু তাই নয়, সেই সময় এই সিরিজটি নিয়ে দুই বাংলায় রীতিমতো হইচই পড়ে যায়। কি ভাবছিলেন? আশফাক নিপুণ পরিচালিত মহানগর 2 এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর, নূর ইমরান, জাকিয়া বাড়ি মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাশার সহ অনেকে। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। অনামিকা তিথি, দেশ বিনোদন। দেরি হইতে হাওয়া।